চীন সফর সেটি আপাত দৃষ্টিতে খুব বেশি সুবিধাজনক হয়নি বলেই মনে হচ্ছে। তিনি একদিন আগে ফিরে আসছেন। সাধারণত এই জাতীয় কর্মসূচি যখন ঠিক করা হয় তখন অনুপুঙ্খ বিবেচনা করা হয় যে সময়ের সদ্ব্যবহার যেন সঠিকভাবে হয়, প্রতিটা মুহূর্ত যেন কাজে লাগানো যায়। সেইভাবে এই জাতীয় সফরসূচি চূড়ান্ত করার জন্য আলাদা বিভাগই আছে রাষ্ট্রীয়ভাবে, যারা প্রতিটা বিষয়ে, প্রতিটা মিটিংয়ের টাইম, প্রতিটা রাস্তার যাতায়াতের দূরত্ব, কোথায় কি হবে, সবকিছু অনুপুঙ্খভাবে সাজিয়ে এটি কর্মসূচি ঠিকঠাক করেন। তো তো শেখ হাসিনার এই 4 দিনের সফর শেষে উনি 11 তারিখে ফিরে আসার কথা, এখন বলা হচ্ছে তিনি 10 তারিখে ফিরে আসবেন এবং এখন পর্যন্ত তার আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন ভারতের অনুমতি নিয়ে শেখ হাসিনা চীন সফর করেছেন। হঠাৎ করে এই চীন সফরটা সংক্ষিপ্ত করে ফেলেছেন। হঠাৎ করে সংক্ষিপ্ত করার কারণটা কি? এখানে গিয়েছেন একটা সময়, এই সময়টা তিনি চীনে অবস্থান করবে, বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নিয়ে চীনের সাথে আলোচনা হবে। কিন্তু এটা না করে হঠাৎ করে শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করে দেশে চলে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে শেখ হাসিনা কি ভারতের মাইনকা চিপায় পড়ে গিয়েছে? চীন এমন কিছু চেয়ে বসেছে, এমন কিছু দাবি করেছে বাংলাদেশের কাছ থেকে যেটা দিলে শেখ হাসিনা ভারতের মাইনকা চিপায় আরো বেশি পড়ে যাচ্ছে, অর্থাৎ ভারতের কাছে ধরা খেয়ে যাচ্ছে, ভারত এটা কখনো ছাড় দিবে না। তাই এই আবদার চীনের রাখতে পারে নাই শেখ হাসিনা, তাই দেশে চলে আসার সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও, আপনাদের সবারই প্রিয় কূটনৈতিক বিষয় সাকিব সাহেবের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তিনি আপনার যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চলুন আমরা আগে ভিডিওটি একটু দেখে আসি। আমি প্রথমে একটু প্রেক্ষাপটে যাই, সেটা হচ্ছে যে আমি আগের থেকে কী কী আমরা দেখেছি, আমরা ওভাবে আগে চিন্তা করি। আমরা দেখেছি যে ভারত সফরের আগে চীনের রাষ্ট্রদূত বেশ অনেক মানে গত বছর চীনের রাষ্ট্রদূত বলেছেন যে বেইজিং তিস্তা প্রকল্প করতে আগ্রহী, এবং উনি পাবলিকলি এটা বলেছেন। পাবলিকলি যখন কোনো রাষ্ট্রদূত এটা বলে, অর্থাৎ জনসমক্ষে বলে, তার মানে তারা সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চাচ্ছে যে তিস্তা প্রকল্প তাদেরকে দেওয়া হোক। এরপরে আপনার এই ভিজিটের আগেই একসময় এক চাইনিজ অ্যাম্বাসেডার একটা অনুষ্ঠান করেছিল, সেই অনুষ্ঠানে সরকারের অনেকেই ওখানে ছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে এই ভিজিটটা হবে গেম চেঞ্জার, অর্থাৎ এই ভিজিটের ফলে, এই সফরের ফলে বেইজিং এবং বাংলাদেশের কৌশলগত আপনার যে সম্পর্ক বা স্ট্র্যাটেজিক সম্পর্ক সেটা আরেক মাত্রায় যাবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু আপনি দেখবেন যে যখন বাংলা শেখ হাসিনা 21-22 তারিখে ইয়ে গেলেন আপনার ভারত সফর করলেন, তখন কিন্তু দেখা গেল যে প্রত্যেকটা বিষয়ই ভারত যা চেয়েছে তা হয়েছে, এবং বিশেষ করে তিস্তা প্রকল্পের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে একটা কারিগরি টিম আসবে। সেই সময় আমি যেভাবে পড়েছি তাতে মনে হয়েছে শেখ হাসিনা এই কথা বলার পরে আর আপত্তি করেন নাই, অর্থাৎ ভারত এখানে ডিকটেট করেছে যে দিস উইল বি দ্য পলিসি অ্যাজ ফার অ্যাজ এই তিস্তা প্রকল্পে কি হবে সেটা ডিকটেট করে দিয়েছেন নরেন্দ্র মোদী, এবং তখন শেখ হাসিনা এটা মেনে চলে এসেছে। এখন উনি যখন চলে আসলেন তারপরে কি আমরা এই সাথে সাথে একটা মনে রাখতে হবে যে একজন মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা, ইন্টারন্যাশনাল লিয়াজো ডিপার্টমেন্ট আছে কমিউনিস্ট পার্টির, যারা কমিউনিস্ট পার্টির যেই বিভাগটা অন্যান্য পার্টিগুলোর সাথে সংযোগ রাখে, সেই ইন্টারন্যাশনাল লিয়াজো ডিপার্টমেন্টের প্রধান সেই সময় বাংলাদেশে 4 দিনের সফর করে গেল।
যখন সফর করে গেল সে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার সবার সাথে দেখা করলো, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ডেলিবারেটলি তাকে কিন্তু একটা নিম্ন লেভেলের সম্বর্ধনা দিল, ঠিক আছে? তাকে যেমন সে যাচ্ছিল আপনার রাষ্ট্রীয় অতিথি ভবনে, তাকে দেওয়া হয়েছে একটা 5-তারা হোটেলে। এটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় ইচ্ছা করে এটা করেছে। এখন এরপরে আমরা জানি যে এই সফরে, শেখ হাসিনার সফরের কয়েকদিন আগে চীনের যে রাষ্ট্রদূত, তিনি আমাদের সাংবাদিকদের সাথে একটা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানেও তিনি এটার সম্পর্কে খুব উচ্ছ্বসিত না হলেও তিনি বলেছেন যে আমরা প্রস্তাব দিব। সেই প্রস্তাব ধরেন আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট প্রবলেমস আছে, অর্থাৎ লেনদেন ভারসাম্যের যে প্রবলেম, ডলার যে অভাব, সেই ব্যাপারে তারা একটা দিবেন। আমাদের দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য তারা একটা প্রস্তাব দিবেন, এই ধরনের বলছিলেন আমরা প্রস্তাব দিব। আপনার তো মনে আছে যে বেশ কিছুদিন আগে এই এই ইন্ডিয়া সফরের আগে $5 বিলিয়ন সমপরিমাণ ইউয়ান বাংলাদেশ পাবে বলে এটা কিন্তু বিশালভাবে কথা হচ্ছিল। আপনার এটাও মনে রাখতে হবে যে একটা আওয়ামী লীগের একটা ডেলিগেশন বলতে তার আগে 1 মাস ধরে চিনেছিল, ইফ আই এম নট মিস্টেকেন, অনেকদিন ধরে চিনেছিল, 1 মাস আমি বলছি, কিন্তু অনেকদিন ধরে চিনেছিল। সুতরাং চীন যত কিছু এটা নিয়ে আপনার প্রস্তুতি নিচ্ছিল, আমার কাছে মনে হয়েছে যে ভারতের ওই সফর এই সমস্ত যে যে পরিকল্পনা ছিল চীনের সেগুলো কিন্তু আমার আমি আগের থেকেই বলছিলাম যে যেহেতু আমি মনে করি যে এখানে আরেকটা কথা ভালো বলা ভালো যে অনেকেই বলছিলেন যে যে শেখ হাসিনা এখন যে বেইজিংয়ে যাচ্ছেন, এটা কিন্তু এই কিছুদিন আমরা গতকালকে থেকে এটা শুনছিলাম যে এটা হচ্ছে ভূ রাজনৈতিক একটা ব্যাপার, অর্থাৎ এখানে যে টাকা পয়সা পাওয়া যাবে না হয়তো বা এই জিনিসটাকে একটু আপনার আগের থেকে তৈরি করার জন্য, গ্রাউন্ডটা তৈরি করার জন্য, যাতে ওরা বলতে পারে না আমাদের প্রবলেম তো, আমাদের সফর তো সফল হয়েছে, এটা বলার জন্য শেখ হাসিনাকে বলা হচ্ছে উনি ভূ রাজনৈতিক একটা মিটিং করতে যাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা কি ভূ রাজনৈতিক ভারসাম্য বুঝেন? উনার কোনো কথাতেই তো আমি এখন পর্যন্ত আমি মনে করি না যে উনি ভূ রাজনীতি বুঝেন বলে মনে হয়, কারণ উনি যেটা বুঝেন সেটা হচ্ছে, আমি যে আগেও বলেছি যে উনি যেটা বুঝেন সেটা হচ্ছে ট্রানজ্যাকশন, উনি কিন্তু ট্রানজ্যাকশনাল, অর্থাৎ উনি ভ্যালুস বুঝেন না, উনি কিন্তু ভবিষ্যতে কার প্রতি আমি বিশ্বস্ত থাকবো কি থাকবো না, ভবিষ্যতে চীন আমার উপরে নির্ভর করতে পারবে কি পারবে না, অথবা ভারত আমার উপরে নির্ভর করতে কি পারবে কি পারবে না, এগুলো কিন্তু বড় কথা না ওনার কাছে, উনি এগুলো বুঝেনই না। উনি জোট কিসের উপরে হয় এটাও উনি বুঝেন, উনি খালি বুঝেন উনি ক্ষমতায় থাকতে হবে, এখন উনাকে কি দিবে, উনাকে ক্ষমতায় থাকতে হবে এখন কি দিবে, এবং উনি যখন ক্ষমতার থেকে যদি পড়ে যান তাহলে উনাকে কিভাবে ক্ষমতায় আনবে, তার জন্য আমার কি দিতে হবে। উনি কিন্তু ট্রানজ্যাকশনাল, লেনদেন ছাড়া উনি কিচ্ছু বুঝেন। সো উনি ভারতকে দিয়ে এসেছেন, এখন উনি যাচ্ছেন চায়নাকে দিতে। ভূ রাজনীতি বলতে আমি মনে করি শেখ হাসিনা এটাই বুঝেন। আপনি দেখবেন এই জন্য কিন্তু শেখ হাসিনা বলে যে আমি যদি আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিতাম তাহলে হয়ে যেত, বলে না যে আমি এটা যদি দিয়ে দিতাম তাহলে হয়ে যেত, ওটা দিয়ে দিতাম ওটা হয়ে যেত, এটা হচ্ছে ট্রানজ্যাকশনালিটি। সো এইভাবে কিন্তু হ্যাঁ ট্রানজ্যাকশনের দাম আছে, কিন্তু এখানে সিস্টেমটা আরও বড়, জোট যদি হয় তার সাথে ট্রানজ্যাকশন চলতেই থাকে বছরের পর বছরের পর বছর। সো ওই জিনিসটা অন্যান্য পরাশক্তি চায় যেটা শেখ হাসিনা দিতে পারবেন না, কারণ শেখ হাসিনার সেই মেন্টালিটি, শেখ হাসিনা সেটা বুঝেনি। এখন আমরা আসি যে উনি গেলেন হচ্ছে কি, উনার কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনি 10 তারিখেই রাত্রে, এখন বলা হচ্ছে যে উনি গেছেন 8 তারিখে রওনা দিয়েছেন, 9 তারিখে কি হলো, 9 তারিখে কিন্তু বিজনেসম্যানদের সাথে মিটিং হয়েছে। বিজনেসম্যানদের সাথে যেখানে মিটিং হয়েছে সেখানে বোধহয় ওনারা অনেকগুলো সাইন করেছেন, কি বলে আপনার যে MOU সমঝোতা স্মারক সাইন করেছেন, কিন্তু এগুলো সবই কোম্পানিগুলোর সাথে, এই কোম্পানিগুলো অনেকগুলোই আপনার সরকারি, আবার অনেকগুলো কোম্পানি প্রাইভেট, কিন্তু সরকারের অবশ্যই তার উপরে ফুল কন্ট্রোল আছে। যা এখন আমি যেটা দেখেছি যে ওখানে একটা বড় হচ্ছে হুয়াওয়ের সাথে 2-3
আপনার দুটো বোধহয় সমঝোতা স্মারক হয়েছে, এবং এগুলো স্বাভাবিকভাবে এটা কমিউনিকেশন টেলিকমিউনিকেশন সংক্রান্ত। আপনি জানেন যে হুয়াওয়ে কিন্তু পশ্চিমা জগৎ কিন্তু মানে পশ্চিমা যে ইয়ে পক্ষ তারা কিন্তু হুয়াওয়েকে আপনার ইয়ে করে দিয়েছে, ব্ল্যাকলিস্টেড করে, ব্ল্যাকলিস্টেড করে যে টেলিকমিউনিকেশনে তারা হুয়াওয়েকে দিলে এই আপনার তথ্যগুলো চীনের কাছে চলে যেতে পারে, তারা একটা কিছু ওই ওই ইকুইপমেন্টের মধ্যে কিছু রেখে দিতে পারে যেটা ওনারা জানেন। তো আমার মনে হয় যে যেটা পশ্চিমের ব্যাপারে প্রযোজ্য চীনের ব্যাপারে, চীনের ব্যাপারে তো ভারতেরও সমস্যা আছে, সুতরাং ভারত কতখানি চাইবে যে বাংলাদেশের টেলিকমিউনিকেশন হুয়াওয়ে করুক এবং সেটা কইরা এখানকার যত সমস্ত তথ্য আছে সেটা বেজিংয়ের কাছে যা, সেটা ভারত কতটুকু চাইবে? আমি আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা চাইবে। আর এখন আমাদের কথা হচ্ছে যে 10 তারিখে অর্থাৎ আগামীকাল, আগামীকাল ইয়ের দুটো মিটিং আছে, আসল দুটো মিটিং হচ্ছে ওনার আগামীকাল ইয়েতে শেখ হাসিনার, একটা হচ্ছে প্রাইম মিনিস্টারের সাথে এবং আর শেষেরটা হচ্ছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। এখন উনি কেন তিন দিনের সফরকে 2 দিন করলেন বা 4 দিনের সফরকে 3 দিন করলেন, উনি কেন 10 তারিখেই চলে আসবেন, অনেকগুলো কারণ থাকতে পারে। এক হতে পারে, আমি আমি একদম আপনার কি বলবো ইনোসেন্ট নিষ্পাপ ব্যাখ্যার থেকে একেবারে পাপি ব্যাখ্যায় যাবো, হ্যাঁ আগে নিষ্পাপটা শুরু করি। ধারণা এমন হয়, ওরা ওরা কি বলেছে আগে বলেছে যে ওরা বলেছে যে না উনি নামার সাথে সাথেই বলেছেন যে উনি 11 তারিখে যাবেন না, উনি 10 তারিখে চলেছেন রাত্রেবেলা, এটা ওরা বলছে। তাহলে ওনার সাথে সাথে নামার সাথে সাথে ওনার হলোটা কি, হলোটা কি? কারণ ওনার যখন নিজের সফরটা হচ্ছে, আপনি একটু আগে বলেছেন যে এই সফরগুলো তো সমস্ত অনুমোদন নিয়ে হয়, এগুলোর বই ছাপানো হয়, এগুলো সবাই দেখে। সুতরাং 11 তারিখে যদিও 10 তারিখে ওনার অফিসিয়াল আমার মনে হয় অ্যাক্টিভিটিস শেষ, বিশেষ করে মানে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট, কিন্তু তারপরেও 11 তারিখ কী ছিল আমরা কিন্তু এখনও জানিনি, 11 তারিখে কী ছিল। সকালবেলা কিছু একটা করতে পারতেন উনি, আর উনি তো আপনি জানেন যে খুব শপিং টপিংয়ে খুব ভালোবাসতেন, ভীষণ ভালোবাসেন। আমি তো ওনাকে বেজিংয়ে দেখেছি, বেজিংয়ে প্রথম যখন ভিজিট ওনার হয় সেই সময় আমি ছিলাম, হ্যাঁ ওই সময় উনি ভিজিট করে আমরা গিয়েছিলাম গুইলিন, আমরা গিয়েছিলাম হাইনান, ওখানে তো সেই লম্বা আপনার উনি যাত্রা করেছেন, ফান করেছেন, হলিডে করেছেন। এর আগেও কিন্তু আপনি দেখেছেন যে উনি কিন্তু ইউকেতে দিনের পর দিন পড়ে থাকতেন, যুক্তরাষ্ট্রতে কিন্তু দিনের পর দিন পড়ে থাকতেন না। এখন ওনার 11 তারিখে কি হলো আমি জানি না, কিন্তু প্রথম কথা হচ্ছে যে উনি নেমেছেন, একটা হতে পারে যে 11 তারিখে হয়তো তেমন কিছু ছিল। উনি বললেন যে সমন্বয়হীনতা আমাদের এই এই, আপনি তো জানেন যে এই সরকারের মধ্যে চরম সমন্বয়হীনতা আছে, সুতরাং সমন্বয়হীনতার কারণে হয়তো হতে পারে যে না ঠিক আছে আমি 10 তারিখেই রাত্রেবেলা চলে যাব। দ্বিতীয় আরেকটা জিনিস হতে পারে যে উনাকে কেউ একজন বলেছে, ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, ধরেন ভারতের যিনি অ্যাম্বাসেডার বেজিং, তিনি যদি উনার সাথে দেখা করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভারতে 2 দিন কাটালেন আর বেজিংয়ে কাটাচ্ছেন 3 দিন, আমি কি করবো? আমি আপনাকে মানে আমার ধারণার থেকে বলছি, হ্যাঁ সিনারিওস, সে এটাও কিন্তু হতে পারে, কারণ উনি উনি এখন ভারতকে নিয়ে অত্যন্ত চিন্তা, অত্যন্ত চিন্তা, সেটা আলাদা বিষয়। তো এটা হতে পারে। আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে যে যিনি বেইজিংয়ে আমাদের অ্যাম্বাসেডার, বাংলাদেশের যিনি অ্যাম্বাসেডার, তিনি হয়তো কোনো ইনফরমেশন পেয়েছেন যে যেটাতে বোঝা যাচ্ছে যে 10 তারিখের অফিসিয়াল ভিজিটের সময় কয়েকটা জিনিস আসবে না, ধরেন ব্যালেন্স অফ পেমেন্ট সাহায্য আসবে না, আমি ধরে নিচ্ছি, আমি মনে করি এটা আসার চান্স অত্যন্ত কম। কেন কম সেখানে আমরা যেতে পারি, কেন কম? এক হচ্ছে কি যে চীন কিছু পাচ্ছে না বাংলাদেশে, তেমন কিছু পাচ্ছে না যেটা তার দরকার কৌশলগতভাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্টে যদি সে সাহায্য দেয়ও সেটা পরিশোধ করতে শেখ হাসিনার প্রবলেম আছে, সেটা তারা জানে, এভরিবডি নোজ দ্যাট বাংলাদেশ এখন লোন পরিশোধ করতে খুবই সমস্যায় পড়ে যাবে, পড়ে যাচ্ছে, সুতরাং সেই সময় তারা দিবে কি না। তারা ভারতের একজন অনুগত রাষ্ট্র মানে সরকার প্রধানকে তারা কি দিবে? তারা কি অন্য কোনো জায়গায় ভারতের অনুগত কোনো রাষ্ট্র সরকার প্রধানকে কি তারা অনেক সাহায্য দিয়েছে? আমাকে দেখাতে পারবেন? পারবেন না, পারবেন না।
সুতরাং সবকিছু মিলে আমি মনে করি যে এই ভিজিট উনি হয়তো যে বুঝেছেন এটা হতে পারে, উনি হয়তো বা ওখানে যাওয়ার পরে ভারতের যিনি অ্যাম্বাসেডার বেজিংয়ে সেখান থেকে কোনো একটা মন্তব্য মানে মেসেজ পেয়েছেন। আপনি জানেন যে এখন মোদি ইজ ইন রাশিয়া, সো সব কিছু কিন্তু একই সময় হচ্ছে। কিন্তু আরেকটা জিনিস বলা হয় যে বাংলাদেশের ধরেন অভ্যন্তরে এমন কিছু যদি হতো যে সেটার জন্য তাকে তাড়াতাড়ি চলে আসতে হচ্ছে, এমন তো কিছু হচ্ছে না, মানে কোটা আন্দোলনের জন্য একেবারে উনি পড়ে যাবেন এমন তো মনে হচ্ছে না। সুতরাং বাংলাদেশের অভ্যন্তরে কিছু হচ্ছে বলে আমরা মনে করি, তাই না? তাহলে আপনি যেটা বলছেন আমি বলবো যে হ্যাঁ, এত কিছু বলার ইয়ে হচ্ছে যে শেষমেশ যে উনি যদি ডলার মানে বিদেশি মুদ্রার ঘাটতি সমাধানের জন্য সহায়তা না পান, বড় সহায়তা না পান, তাহলে উনার এই সফর ব্যর্থ হলো এবং এই সফর ব্যর্থ হওয়ার সম্ভাবনা আমরা মনে করি অনেক বেশি। আমি এখন এইটার আগামীকাল প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অফ চায়না তাদের সঙ্গে কথা বলার পরে, প্রাইম মিনিস্টার আগে প্রেসিডেন্ট পরে, এন্ড দেন দে উইল বি লিভিং, সেখান থেকে বোঝা যাবে যে কি দাঁড়াচ্ছে। এখন ধরেন আপনি বলছেন যে হাসিনা ভূ রাজনীতি বোঝেন না, হাসিনা শুধু তার টিকে থাকার বিষয়টা, কিন্তু ধরেন আমরা যদি অনেকেই যেটা বলে বা আওয়ামী লীগাররা যেটা দাবি করে যে শেখ হাসিনা সম্পর্কে তারা বলে যে উনি ডিপ্লোমেসি এত ভালো বোঝে যে উনি ভারত চীন রাশিয়া আমেরিকা সবাইকে উনি ইয়ে করে রাখছে, মানে মহাবিষ্ট করে রাখছে, ওনার ডিপ্লোমেসির কাছে সবাই হার মেনেছে, যার ফলে কোনো কিছু হচ্ছে না, ওনাকে পিএইচডি ডিগ্রি দেওয়া উচিত এই ডিপ্লোমেসির। আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, ডিপ্লোমেসিতে একটা ইয়ে হইল, ডিপ্লোমেসিতে বলা হয় যে আপনাকে বলা হবে এমনভাবে যে দেখেন দোজখে আপনার জন্য 100 রকমের খাওয়া নিয়ে বসে আছে, আপনি কি 5 মিনিটের জন্য ওখানে যেতে রাজি না? মানে এমনভাবে আমি আপনাকে বলবো যাতে আপনি কিন্তু দোজখে দুপুরের লাঞ্চ খাওয়ার জন্য রাজি হয়ে যান। আপনি কি কখনো শেখ হাসিনার মধ্যে সেই ধরনের কোনো, আপনি তার মধ্যে ভাষার কোনো কারিকার্য দেখেছেন? আপনি দেখবেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই, এই যে মেখো আসলো না, আপনার মনে আছে মেখো যখন আসলো বাংলাদেশে? হ্যাঁ, সে তো ওনাকে জড়ায় টড়ায় ধরে চুমাটুমা, কিন্তু আসল কি ঘটনা ছিল মেখোর সাথে? ও এয়ারবাস বিক্রি ছিল না? আপনি আমাকে বলেন এয়ারবাস বিক্রি ছাড়া আর কি দিয়া সে ফ্রান্সকে বুঝাইতে পারছে যে বাংলাদেশ, ফ্রান্স, ফ্রান্সের উচিত হবে বাংলাদেশকে তার পক্ষে রাখা? ইউ ক্যানট শো মি এনিথিং এলস। আপনি আমাকে বলেন যে উনি বলেন কি, উনি ওই যে বলেন না যে 2001 সালে খালেদা জিয়া কেমনে আসছে, কারণ উনি কেন আসতে পারে নাই, কারণ উনি গ্যাস বিক্রি করেনি, বলেন না উনি? ভূ রাজনীতিতে গ্যাস বিক্রি করা, সেন্ট মার্টিন বিক্রি করা, এগুলো কখন কি ভূ রাজনীতির পার্ট হয়? যে মানুষ ইতিহাস বুঝে না সে ভূ রাজনীতি বুঝবে কেমন করে? ভূ রাজনীতি, আমি আপনাকে আগে থেকে বলেছি, ভূ রাজনীতিতে উনার ভূ রাজনীতি এখন কি, উনার রাজনীতি একটাই, সেটা হচ্ছে কি উনি বলতে যাচ্ছেন যে উনি যা কিছু চেয়েছে ভারত মানে দিল্লি, যা কিছু দিল্লি চেয়েছে উনি সব দিয়ে দিয়েছে, এটা কি কোনো কূটনীতি? এটা হচ্ছে দেশের স্বার্থ বিক্রি করে দেওয়া, কারণ আপনি জানেন যে কূটনীতিতে প্রথম কথা হচ্ছে রেসিপ্রোসিটি, অর্থাৎ আমি আপনাকে তখনই দিব আপনি যখন আমাকে কিছু দিবেন। আমাকে বলেন আপনি কিছু উনি দিয়েছেন, উনি কিছু পেয়েছেন? উনি কি গঙ্গা নদীর গঙ্গা পানি চুক্তি, এটা একটা ফালতু চুক্তি, মানে থ্যাংকস টু জাহেদ, মানে আমি ওয়েন্ট ব্যাক ইন টু ফালতু চুক্তি, আমরা বলে চাই না। উনি 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 যেই আপনার পার্বত্য চট্টগ্রামে যে শান্তি করেছেন, শান্তি কি এসেছে? শান্তি তো আসেনি, কিছুই করেনি, বরং যারা উনার পার্টনার ছিল তাদেরকে উনি মানে রীতিমতো ঠকিয়েছেন। আমি বলছি না, আমি কিন্তু ওই ওই চুক্তির সমস্ত আপনার যে শর্ত ছিলগুলো আমি পছন্দ করিনি, আমিগুলো গ্রহণও করতে চাই না, কিন্তু ঘটনা হচ্ছে উনি চুক্তি করে, আপনি দেখবেন সন্তু লারমা বলে যে উনি সারাক্ষণ তাকে ঠকিয়েছেন,